হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তবে ঘুম থেকে ওঠার পর খুবই ক্লান্ত লাগছে আর অনেকখানি ঠান্ডা। ভাবছি যাব নাকি যাব না, কোনোভাবে ফাঁকি দেয়া যায় কি না। আজকে আবার আমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট পেপার দিবে, নোট যেটাকে বলে, তো ওগুলো নিতে মূলত আমি চলে এসেছি। এক ঘন্টার মতো ক্লাস করা হয়েছে, এরপরে আমাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে হেলসিঙ্কির সবচেয়ে বড় যে লাইব্রেরি সেখানে। আমরা সবাই মিলে বাসে করে হেলসিঙ্কির মূল সেন্টারে চলে আসলাম। ওখান থেকে অল্পটুকু পথ হেঁটেই আমরা লাইব্রেরিতে চলে যাব। এদিকে দেখেন কি সুন্দর সামারের ফুল টুল, এগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই তো আর এক দেড় মাসের মধ্যে সৌন্দর্য সব শেষ। গাছে পাতা কম কিন্তু অনেকগুলি আপেল এখনও আছে, এগুলো হচ্ছে মিনি আপেল। খেতে টক মিষ্টি, ভালোই লাগে। লজ্জা লাগছে তাই নিতে পারছি না, আমার কিন্তু অনেকক্ষণ মাথার মধ্যে ঘুরছে, ইস যদি খেতে পারতাম। আর ছিল বৃহস্পতিবার, কি যে মানুষ, আমি বুঝলাম না এত মানুষ কেন। এখন তো আর ওরকম সামারের বন্ধ নেই, সবার এই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তারপরে দেখলাম প্রচুর মানুষ, আর রাস্তার মোড়ে মোড়ে দেখেন কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা কাছাকাছি চলে এসেছি, এখন সবাই মিলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করব। আমরা দুই ভাগে এসেছি, আমাদের দুটো টিচার, তো প্রথম যিনি উনি আমাদের পেছনে আসছেন, তাই আমরা কিছু সময় এখানে অপেক্ষা করব, তারপর একসাথে উপরে যাওয়ার কথা ছিল। এর মাঝে হঠাৎ করে আমার ভীষণ খারাপ লাগছে, কেন জানি গা হাত ব্যথা করছে, চোখগুলো জ্বলছে, মনে হচ্ছে জ্বর আসবে এরকম। তো আবার দেখা যাচ্ছে যে এক ঘন্টা পর বৃষ্টিও হবে, তো ভিজলে মনে হচ্ছে আমার সাথে সাথে জ্বর বা এরকম কিছু একটা আসবে। তাই আমি টিচারকে বললাম আমার তো খুব খারাপ লাগছে, আমি বাসায় চলে যেতে চাই। তো উনি বলল ঠিক আছে যাও, সাবধানে যাও, তবে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে সুস্থ হয়ে যাওয়ার পর ফ্যামিলি নিয়ে সবাই এখানে আসবে। এখানে আসার পর ইনফো সেন্টারে কথা বলবে, ওদেরকে বলবে তোমার মাতৃভাষা বাংলা, তাহলে বাংলার উপর তুমি অনেক ধরনের বই, তোমার বাচ্চাদেরও কাজে আসবে, এরকম অনেক কিছু পাবা এখানে সময় কাটাবা বাচ্চাদেরকে নিয়ে। তো মোটামুটি টিচারদের সাথে আমাদের পড়া ছাড়াও অনেক বিষয়ে গল্প করা হয়, তাই প্রত্যেকে টিচারেই মোটামুটি আমাদের অবস্থানগুলো জানে, যেমন কার কয়টা বাচ্চা, বাচ্চাদের বয়স কীরকম, কে কোথায় কী করে, টুকিটাকি জানি। মূলত এসব ব্যাপারগুলা নিয়ে কথাবার্তা বললে মানুষের একটা ক্লান্তি চলে যায়, কথা বলার আগ্রহ বেড়ে যায়, তখন ভাষাটা শিখতে অনেক ইজি হয়। এসবের কারণে এই জিনিসগুলো মাঝে মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করায়। আর তাছাড়া দেখা যায় যে আমরা একটা গ্রুপে আছি, অন্য আরেকটা গ্রুপে স্টুডেন্ট যারা আছে তাদেরকেও নিয়ে আসে, তখন নতুনভাবে আবার পরিচয় হওয়া, আবার বিভিন্ন বিষয়ে জানা, এই যে বলতে বলতে আমাদের মুখটাকে ইজি করে। তো অনেকভাবে মানে পড়ানোর কৌশল অবলম্বন করে, যার কারণে এই বয়সে এসেও পড়াশোনাগুলো করতে বিরক্ত লাগে না, ভালোই লাগে। আকাশে একটু একটু রোদের ঝিলিক দেখা যাচ্ছে, তবে সকাল থেকে ওরকম রোদ ছিল না, দুপুর 12টার পর থেকে বৃষ্টিপাত হবে, ভালোই হবে এরকমই দেখাচ্ছে। আমি ভয়ে আছি আমার বাবাটার কী অবস্থা। মাঝে মধ্যে দেখলাম যে কি ওরা অনেক সুন্দরভাবে যত্ন নেয়, ডে কেয়ারের কথা বলছি, মানে ওয়েদার অনুযায়ী আমাদের তো একটু ঠান্ডা বেশি, তো ওই অনুযায়ী আমি সন্তুষ্ট থাকি না। আজকে আমার বাবাটাকে যে ড্রেস দিয়েছে ঠিক আছে, আগের গ্রুপে যখন ছিল তখন দেখতাম মাঝে মধ্যে আমার কাছে মনে হচ্ছে ওকে আরেকটা ড্রেস বাড়িয়ে দিলে ভালো হতো, বা ওকে আরেকটু ভারী দিলে ঠিক হতো, এরকম মাঝে মধ্যে লাগে। তো এইসব নিয়ে বললে ওরা বলে যে না, তোমার কাছে এরকম মনে হচ্ছে, ওকে যদি এভাবে অভ্যস্ত করি তাহলে বড় হলে ওরকম প্রবলেমেও পড়বে না, যেহেতু তো এখানেই বেড়ে উঠবে ফিনল্যান্ডেই। যাই হোক, বাসায় চলে আসলাম, রান্না আমার ছিল, যেহেতু আমি তো পুরোটা দিন ক্লাস করব এরকম ভেবেই প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। যাই হোক, যেই কথা সেই কাজ, বৃষ্টি চলে এসেছে, তবে এর আগে আরও বৃষ্টি বেশি হয়েছিল, এখন মোটামুটি ঝিরঝিরেই বৃষ্টি হচ্ছে। ফিনল্যান্ডে সাধারণত এরকমই বৃষ্টি হয়, এর চেয়ে বেশি খুব কম হয়, মাঝে মধ্যে দু একবার দেখেছি এর চেয়ে বড় বড় বৃষ্টি হতে। আজ বৃহস্পতিবার, তো আমি বৃষ্টি দেখে বারবার বলছি একেবারে বন্যার মতো হয়ে আসুক বৃষ্টি, আর এই বৃষ্টি লাগা দুই তিন দিন থাকুক, অর্থাৎ কালকে হচ্ছে শুক্রবার শনি রবি, আমি যাতে নিশ্চিন্ত মনে বাসায় থাকতে পারি। তো শুক্রবারে ক্লাস আছে, তারপরও যাবো না ভাবছি,
খুব রেস্ট করতে ইচ্ছা করছে, আবার তাছাড়া শুক্রবারে আমার বাবাটার অ্যাপয়েন্টমেন্ট আছে। বৃষ্টির পানিতে যদি একটু হাঁটতে পারতাম, কিন্তু বৃষ্টির পানিগুলো একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা, ডিপ ফ্রিজ না, মানে নর্মাল ফ্রিজের মতো আর কি। দেখেন নিচের অংশ খালি, উপরে ঢেকে বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছে। ওরা এত পরোয়া করে না, যে কোনো অবস্থাতেই বৃষ্টি বলেন বরফ বলেন, ওরা প্রকৃতির সাথে মিশে যেতে চায়। আমাদের মধ্যেই যত ভয়, এই বৃষ্টির দিনে একটু ঝাল কিছু একটা তৈরি করলে ভালোই লাগবে। আমি এখানে বড় বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলো অনেক বড়, ওরকম হয়তো বোঝা যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে একটা হাফ কেজি বা হাফ কেজির কাছাকাছি হয়ে যাবে। তো আমি বড় বড় সাইজের নিয়েছি, দেখা যাবে এগুলো রেডি করে খেতে খেতে রাতও হয়ে যাবে, অর্থাৎ 7:30-8টা বেজে যাবে। তো একটু বেশি করে তৈরি করলে অনেক সময় দেখা যায় যে আমাদের আর ডিনারও করা হবে না। আর আজকে যেহেতু শরীরও খারাপ, বাইরে বৃষ্টিও রাতেও হবে দেখাচ্ছে, সুন্দর মতে ঘুমাবো। আলুটাকে চিপে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে নিয়ে নিয়েছি। গ্রেটারে কি সুন্দর করে কুচি কুচি হয়, আগে মা খালারা নানিরা কত কষ্ট করে আলু কুচি করতে, আর এখন চোখের পলকে হয়ে যায়। আরও সুন্দর সুন্দর অনেক ধরনের স্লাইসার বের হয়েছে, ওগুলাতে আরও ইজি হয়। দিন দিন এত মানে ইজি হচ্ছে দুনিয়াতে, অনেক জিনিস তৈরি হচ্ছে। মনে মনে ভাবি কখনো, ইস এটা যদি এরকম হতো মনে হয় সুবিধা হতো। আমার ভাবনাটা ওরা অনেক আগে ভেবে, মানে চাইনিজরা সাথে সাথে বের করে ফেলে। ওই সব দেখলে আমার কাছে মনে হয় যে কি পৃথিবীতে মনে হয় আজীবন বেঁচে থাকতে পারতাম, এটাই ভালো হতো। এত সহজ হয়ে যাবে কাজ কর্ম, সব রেডিমেড রোবটে করবে, কিন্তু এভাবে তো আজীবন বেঁচে থাকা সম্ভব না, আমাদেরকে মরতেই হবে। এগুলা হচ্ছে যে মায়াজাল আর কি। এই মায়ার কারণে আমরা আস্তে আস্তে সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি। নিজে কিভাবে ভালো থাকবো, আমার কাছে কোনটা ভালো লাগে, এটা নিয়ে আমরা খুবই ব্যস্ত। তো আমরা মা বাবারাও এটা নিয়ে ব্যস্ত, সেই সাথে ছেলে মেয়েরাও আমাদের থেকে অনেক এগিয়ে আছে এই বিষয়গুলোতে। চোখের পলকে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে কত দ্রুত। আর বাচ্চাদের দিকে তাকালে একটাই ভয় লাগে, ওরা শিখছে তো, ওদের মধ্যে আমি সব কিছু আনতে পারছি, যেমন স্বার্থপর না হওয়াটা। সুভানাল এত মিষ্টি কণ্ঠ, কি সুন্দর সুন্দর গজল যে মাঝে মধ্যে আপু যে ভিডিওগুলো আপলোড করে সেখানে শুনতে পায়। আমি তো যখন গভীর মনোযোগ দিয়ে কাজকর্ম করি, আমি পাশে ছেড়ে দিই, আর আমার কাছে মানে কাজটাও যেরকম সহজ হয়ে যায়, আর কেমন যেন একটা প্রশান্তি লাগে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আলো ছায়া, আপু খুব সুন্দর একটা চ্যানেল। এই চ্যানেলে প্যারিসের অনেক সুন্দর শহর, অনেক বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ, ওগুলা যেমন আপনারা দেখতে পারবেন, সেই সাথে ন্যাচারাল অনেক গাছপালা বাগান অনেক কিছুই শেয়ার করেন, আর সাথে খুব সুন্দর সুন্দর গজলও শুনবেন। তো দেখার আনন্দও পাওয়া যাবে, শোনার আনন্দও পাওয়া যাবে, আবার এগুলা শুনে যে একটা তৃপ্তি পাবেন সেটা অতুলনীয়। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। খুব অল্প সময়ের মধ্যে আমার মজার প্রিয় খাবারটা রেডি হয়ে যাচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় পেটও ভরে যাবে, পুষ্টির দিক থেকে বিবেচনা করলে সেটাও খারাপ হবে না। এখানে আলু যেমন আছে, অল্প একটু ক্যাপসিকাম, সে সাথে চিজও ব্যবহার করেছি, মশলাপাতি খুব কম, তেলের পরিমাণও খুব কম। সময় নিয়ে সুন্দর একটা কালার আনার চেষ্টা করব, কিন্তু কালারটা এখনও পরিপূর্ণ আসেনি, আমি তারপরে উল্টে দিচ্ছি।
এই সব ভাজাভুজির কাজ করার ক্ষেত্রে মানে অল্প তেলের ক্ষেত্রে ফ্রাই প্যানটা একটু ভালো হলে ভালো হয়, নতুন বা একদম পিচ্ছিল হলে। তো আমার এই ফ্রাই প্যানটা একটু ভালো পিচ্ছিল টাইপে, এগুলা হতে থাকুক। এদিকে রসুনের একটা সস তৈরি করে নিয়েছি, এই সব সস দিয়ে এই সব খাবারগুলো খেতে অনেক অনেক বেশি মজা লাগে। টক দই আমার এমনিতে অনেক ভালো লাগে, তো টক দই ছাড়া আমি এগুলো কখনো তৈরি করি না, যদিও করতে হয় আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। দেখলেন তো যে পরিমাণ তেল দিয়েছি সেগুলাতে আমি বাকি সবগুলাই করে নিব। তেলের পরিমাণ অত বেশি না, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। খুবই পেট ভরার মতো একটা হেলদি স্ন্যাক্স বলতে পারেন, নাস্তাও বলতে পারেন, আবার ডিনারও কিন্তু ভালো যায়। এটা আমাদের ডিনার হিসাবেও কিন্তু পারফেক্ট। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।